কেটে গেছে। আচ্ছা, এটা কয়টা পর্যন্ত, মানে কতক্ষণ পর্যন্ত থাকে লাইফ? আই হ্যাভ নো আইডিয়া। আচ্ছা, আমি কি এখন লাইভে? ও ইয়া, হেই, হাই ইব্রাহিম, মাই ক্লাসমেট, হি ইজ ভেরি হেল্পফুল। হাই ইব্রাহিম, হঠাৎ বৃষ্টি। হ্যালো হ্যালো, কি রায়ন মামা, কি দেখেন আপনি, এগুলা কি দেখেন? আলিয়া আইজিন, হাই লাভ, হাই সেক্সি, কি অবস্থা? তুমি এত সুন্দর কেন? আসলে কি আমি সুন্দর? আচ্ছা, নাকি পাম মারে আপনার আমাকে? ঠিক। হ্যালো বেবি, হাউ ইউ ডুইং? নাজমুল সানি, আই এম ডুইং, আই মিন লাইভ। এলাহাজ ইব্রাহিম, লল, গুড টু সি। ওকে, হেই, টেল ইউ সিস্টার দ্যাট আই লাভ হার। ও ইব্রাহিম, আই অলরেডি মেড ইউর ভিডিও, আই উইল সেন্ড ইউ আফটার আই ফিনিশ মাই লাইফ। কামরুল ইসলাম আকাশ, হাই হাই। স্লপি বয় রবিন, ইউ আর লুকিং টু মাচ প্রিটি, বাট মোবাইলটা সোজা করে রাখলে আরো প্রিটি লাগবে। যে এরকম করে রাখবো, এরকম করে কথা বলতে আর মজা লাগে না, যেরকম। লল, ওকে, শি লাভস ইউ টু। ওকে, থ্যাংক ইউ। কি মামা, কি মামা, এই মামা, আমাকে কি পচা লাগতেছে? জীবনের ফার্স্ট লাইভে আসছি, খেয়াতাম একটা। হাই মামা, রায়ন মামা, কি অবস্থা? কি মামি, তারুণ শিকদার, নাইস টু সি ইউ ইন লাইফ আরিয়া, উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার, থ্যাংক ইউ। হাবিবুর রহমান শাহিন, কি ঠিক? আলিয়া আইজিন, কেমন আছো? ভালো নাই, লাইফ তেজপাতা হয়ে যেতেছে অ্যাসাইনমেন্ট করতে করতে। ইস, আমার এমনি কথা বলতে ভালো লাগতেছে, এমনি মজা লাগতেছে, এমনি করে আরাম করে ফোনটা ধরা যায়, এমনি করে ধরতে মানে কালো লাগতেছে আমাকে। ও আচ্ছা, নাও ইটস ওকে, একটু না হয় ব্যাখ্যা করে খুব লাইভ। আচ্ছা মামা, তোমার সমস্যা কি? আমি একটু করি না লাইভ, একটু মজা লাগতেছে সবার সাথে কথা বলতে, দূরে থাকি, ঠান্ডা লাগছে আমার। সোহান ইসলাম, তুমি লাঞ্চ করছো? হ্যাঁ করছি, এখন অনেক বিকাল হয়ে গেছে এখানে। আচ্ছা, ওকে, সোজা হয়েছে অবশেষে। আচ্ছা, সোজা হয়েছে, কারণ আই এম নট কমফোর্টেবল, মানে এই পজিশনে ধরে থাক, ধরে মানে বাম হাতে ধরে কথা বলতে খুব কষ্ট হইতেছে। আচ্ছা, ডান হাতে ধরি। আর ইউ ইন বাংলাদেশ অর মালয়েশিয়া? আই মিন মালয়েশিয়া। কামরুল ইসলাম আকাশ, ওকে, আই মিন মালয়েশিয়া, পসা একটা দেশ, বুঝছো, ভাল লাগে না আমার এই দেশে। তুমি এমনিতে ফেয়ার। আচ্ছা আলিয়া আইজিন, তুমি এমনিতেই ফেয়ার, তোমার যে দিকে তাকাবো ওই দিক এমনি আলোকিত হবে। এই আর পাম দিস না, বুঝছি, আমি কি ডায়মন্ড নাকি? নাজমুল সানি, তোমার মালয়েশিয়া স্টাডি শেষ, বেবি? বেবি হু ইজ বেব, এনি ওয়েজ কল মি ফারিয়া, বেটার। আচ্ছা, তারেক আবদুল্লাহ, বিউটি কুইন, থ্যাংক ইউ। তোমার লিপস্টিক কোন ব্র্যান্ড? কেন মামা এত জানতে ইচ্ছা করে কেন? বলবো না, আচ্ছা টেক্সট করে দিব। রাকিব হাসান সুমন, এইবার সোজা হয়েছে না, এই যে আমি আবার ব্যাখ্যা করে ফেলছি, শর্ট কোর্স আছে লাইফের উপর, মামি ভর্তি হবেন? না ভর্তি হবো না, আমি লাইফ পারি না, শিখতেও চাই না, মানে যেমনে করতেছি। ইয়েস, বাংলাদেশের স্টার, উফ, আই আর স্টার না, মানে আচ্ছা হ্যাঁ স্টার, মে আল্লাহ ব্লেস ইউ, থ্যাংক ইউ তারিক আবদুল্লাহ। ওকে, গিফট করে দিও চাটা আপু, আই চাটা আপু, দ্যাটস নট চাটা আপু, দ্যাট ইজ ছোট আপু, দ্যাট শুড বি CHOTO, ছোট আপু, ইউ অলওয়েজ রাইট ছাটা আপু, ইটস নট রাইট, দ্যাট শুড বি ছোট আপু। আয়েশা শেহনাজ, তোর লিপস্টিকের কালারটা সুন্দর, কবে আসবি?
আসবো না, আসবো না, কবে আসবো ঠিক নাই রে। ভিয়েতনাম যাব ইনশাল্লাহ, ফ্রি কোর্স। আই বেটা চুপ থাক মুনিম, আই মিন রায়ান, চুপ থাক। এই সবাই আমার ভিডিও কেন শেয়ার করতেছো? আলিয়া ইজিন, জারা মিসেস ইউ, ও আই মিস ইউ টু জারা, লক্ষ্মী একটা বাচ্চা, মিস ইউ হিয়ার, মাসাইক মোকদম প্রতীক, মিস ইউ হিয়ার, মানে বাংলাদেশে মিস করতেছেন আপনি আমাকে? আচ্ছা ঠিক আছে। সৈকত আজাদ, তোমার আরফান নিশোর সাথে নাটকটা আমার অনেক ভালো লাগছে, তোমার পাগলামি গুলা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। উই আর এভরি ফ্রেন্ড সিন্স লং বাট নেভার টকড উইথ ইচ আদার, সো হাউ আর ইউ? ইফ আই ভিজিট মালয়েশিয়া নেক্সট টাইম উই উইল মিট ইনশাল্লাহ। আই ক্যানট প্রমিস যে আই উইল মিট ইউ, বাট ইয়া আই উইল ট্রাই। ছোট আপু অনেক মিস ইউ, কেন অনেক মিস ইউ কেন, ফালতু ফালতু মহিলা। আচ্ছা মিস ইউ টু। আবু সুফিয়ান রাতান, কে মন কে মন আছো? আমি ভালো আছি। এই রায়ান চুপ কাজ কর, এই আসে শেনাস, তোকে আমি লিপস্টিকের কালার পাঠাই দিব না, ওই যে মনে আছে আমরা যে কিনছিলাম? আচ্ছা পরে বলতেছি, আমার না ঠান্ডা লাগছে, আই এম সিক। বিউটি কুইন, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আমার না ঘুম আসতেছে, ঘুমাবে, ঘুমাইতে চাই। আচ্ছা ওকে, কোনটা রেখে কোনটা পড়বো বুঝতেছি না। আচ্ছা হ্যালো আপু, তুমি এখন বিডিতে? সি মোর, ও আচ্ছা, আমি হ্যাঁ, না না আমি বিডিতে না, আই মিন মালয়েশিয়া, পচা একটা দেশ মালয়েশিয়া, গরম, কালা পেত্নি হয়ে যাচ্ছি আমি মালয়েশিয়া থেকে থেকে, পুরো পেত্নি হয়ে গেছি আমি, আমি আর একটু ফর্সা ছিলাম, এখন আরো কালো হয়ে গেছি, আই মিন ঢং কর, মানে অনেক বলবো হ্যাঁ ঢং করতেছে, আসলে মানে ঢং করতেছি না, আর মালয়েশিয়ান ওয়েদার, মালয়েশিয়ান পানি খুব বাজে, চুল পড়ে যাইতেছে, কালো হয়ে যাচ্ছি, মোটকি হইতেছি, সারাদিন খাই, পড়তে হয়। আমার গার্লফ্রেন্ডের জন্য কিনবো লিপস্টিকের কালারটা বলো না প্লিজ। ও মাই গড, নাজমুল সানি, কেন সবাই আমার লিপস্টিক নিয়ে জ্ঞান পড়ছো রে ভাই, কি দোষ করছি এই লিপস্টিকটা লাগায়? এই লিপস্টিক না ইটস ইটস এ নন ব্র্যান্ড, মানে কোনো ওরকম ফেমাস কোনো বা পপুলার কোনো ব্র্যান্ড না। প্লিজ একটু ঘুমিয়ে নেন। হ্যাঁ আমি ঘুমায় নিব, পেতনি এরকম হলে কিন্তু মন্দ হয় না। হা হা হা, তানিম রহমান, আচ্ছা হ্যাঁ, ইটস ফর্সা পেতনি। আচ্ছা আপু তুমি মায়ে নাকে পড়ি, মায়ে নাকি পড়ি, কি মনে হইতেছে আমাকে দেখে, কি মনে হইতেছে, পাট বেড়ে যাইতেছে কিন্তু আপনাদের পামপুটি খাওয়া, কিন্তু সেই লেভেলে মানে উঠতেছে কিন্তু আকাশে। এইবার রোজাতে তোমার শো আসবে, চাই না রে আপু, আমি আই হ্যাভ নো ক্লু। নাক টানা বন্ধ কর ইমরান মাহমুদুল, নাক টানা কেমনে বন্ধ করবো, আমার ঠান্ডা লাগছে, আমি সিক, বললাম না মালয়েশিয়ান ওয়েদার খুব বাজে, আমার দুদিন পর পর শরীর খারাপ হয়। আর শোনো, এবার ঢাকার সাথে তোমার সাথে দেখা করতেছি, মানে প্ল্যান করে করার প্ল্যান হয় না, আর তুমি যে মামা যে মিউজিক ভিডিওগুলো বানাও, একটা এক একটা থেকে এক একটা সুন্দর, ইনশাল্লাহ কাজ হবে ইনশাল্লাহ। আচ্ছা আরিফুর ইসলাম ইমন, হাই ফারিয়া, ইউ অলওয়েজ গর্জিয়াস, থ্যাংক ইউ। ঈদ কই করবা দেশে? আনফর্চুনেটলি
আমি ঈদে মনে হয় একদিন না দুই দিন বন্ধ পাইছি, আমার এক্সামের পরে হয়তো 1 উইকের একটা ব্রেক, তখন হয়তো আমি মানে আই এম প্ল্যানিং টু গো টু ভিয়েতনাম, যেহেতু আমার বাবা ওখানে থাকে। সো ঈদ মনে হয় না, বাংলাদেশে মনে হয় না এবার আমার আসা হবে, খুব খারাপ লাগতেছে কারণ আমার ক্লাস মানে আমার রোজার মধ্যে আবার ক্লাস শুরু হয়ে যাবে। সো মনে হয় না বাংলাদেশে আসতেছি আমি ঈদে, দ্যাটস স্যাড। আচ্ছা, ও লিটন আসাদ, মালয়েশিয়ায় কেন? পেতনির চেহারা যদি এমন হয় তাহলে পেতনিরাও যে কারো জিএফ হতে পারে, হা হা হা, হইতেই পারে, ব্যাপার না। আছে তো ওই যে কি ভূত পেতনি বিয়ে হয় না, ওই যে জিন, ওরে বাবা রে আমার ভূত না ধরে আজকে সব কথা বলতেছি, ওই যে জিন করে না, জিন তো মানুষকে বিয়ে করে, সো হইতেই পারে, ইটস নট আনইউজুয়াল। তুমি তো অলওয়েজ গুড, পান্থ অনেক সোনা ইসলাম, ওয়াই ইউ অলওয়েজ ইউজ THO, থো, তুমি থো, অলওয়েজ গুড, পান্থ অনেক দিছে মানুষ, আই বেটি আই, তো সমস্যা কি? দ্যাট শুড বি তুমি তো, TUMI দেন স্পেস দেন TO, দ্যাটস নট থুমি থো, ওকে ঠিক কর, লেখা শিখ। ইমরান মাহমুদুল, থ্যাংকস বিউটিফুল বন্ধু, থ্যাংক ইউ, আসতেছি এবার ঢাকা, মানে নেক্সট টাইম যখন আসতেছি উইল চিল ইনশাল্লাহ। আচ্ছা, শাহেদ সারওয়ার, ইউ সিম্পলিসিটি অ্যাপ্রিসিয়েটেড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভাই খুব সিম্পল, আমি ঢং করতে পারি না। আচ্ছা, শারমিন খন্দকার, যারা হায়, আচ্ছা আচ্ছা তোমরাই আমাকে বলো, মানে ধরো ধরো সেলিব্রিটি, হ্যাঁ সেলিব্রিটিদেরকে এত ঢং করা দরকার, মানে আল্লাহ আমি খেয়েছি করেছি, আসলে আমি ড্যাডিকে ছাড়া মানে আমার চলেই না, মম আজকে আমাকে এত টাকা দিয়েছে, এসব ঢং আসলে আমি করতে পারি না, আমি আমার বাপকে আব্বু ডাকি, মাকে আম্মু ডাকি, আমার মতো কোনো ঢং নাই, আমি ফুটপাতে বসে ফুচকা খাইতে পছন্দ করি, আমি রিক্সা দিয়ে ঘুরতে পছন্দ করি, আমার যদি ময়লা আস্তানার মধ্যে বসায় দাও আমি ওখানে বসে থাকতে পারি, মানে আমার আমার কোনো এত এত ঢং নাই, আমি খুব ভাই খুব সিম্পল একজন মানুষ, আমার এত ঢং নাই। অ্যান্ড সেলিব্রিটি থেকে এসব ঢং এসব আমার আই কান ডু, আমি আমি খুব নর্মাল ভাই, খুব সিম্পল একজন মানুষ। আজকে তুমি সবাইকে স্পেলিং শিখাবা, হা হা হা, না না স্পেলিং না, আমার ওই কাজিনটা কি কিছু সব লেখে, ছোট আপুকে লিখে ছাটা আপু, থো তুমি থুমি থো, স্পেলিং না মানে ওর লেখার ভুল। ছোটবেলা থেকে দেখে আসছি তোমাকে, সেই বাংলা লিঙ্কের কথা দিলাম থেকে শুরু, কি যে পপুলার ছিল অ্যাডভার্স, ইয়া আই নো, আই এম ভেরি গ্রেটফুল টু বাংলা লিঙ্ক, মানে আমি কিন্তু অনেক কম কাজ করছি বাট মানে পিপল স্টিল লাভ মি আ লট, মানে জাস্ট বিকজ অফ দ্যাট টিভিসি, আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড ভেরি লাকি অ্যাজ ওয়েল। জারা হাই, হাই জারা, পুচু পুচু কেমন আছেন আপনি? তোমাকে অনেক জ্বালাচ্ছি, হ্যাঁ সোনা ইসলাম অনেক জ্বালাইতেছ, যাও কাজ করো, যাও ভাত টাত খাও, গিয়ে যাও পসামে। আজকে তুমি সবাই খাও, আচ্ছা ওকে। তানিম রহমান, ইনশাল্লাহ গেট ওয়েল সুন, ইজ ইট পসিবল টু ওয়ার্ক ইন মালয়েশিয়া টিভি অর সামথিং, ইউ শুড ট্রাই ফর দ্যাট, ইউ ক্যান ডু ইট আই থিঙ্ক, ওকে আপনার অ্যাডভাইসটা মনে থাকবে আমার, আইল ট্রাই, বাট টাইম পাই না আসলে, দৌড়ের উপর থাকি। আফা আসবেন কবে ঝুমুর হাওলাদার? শুনো এসব ঢং বুঝছো, অন্য কোথায় গিয়ে করো, হ্যাঁ আসি যখন, হ্যাঁ আমার জামাই এটা করছে, আমার শাশুড়ি আমাকে বলছে বাসায় থাকতে, এসব ঢং আমার যখন থাকি, কবে আসবে কবে আসবে, এসব ঢং করবে না আমার সাথে, ঢঙ্গি। অন্তর আজিম আপু, হ্যালো কি অবস্থা? শারমিন খন্দকার, হাই ফারিয়া আপি, আমি জারা, হাই জারা কি অবস্থা, কেমন আছো আপু? রাশিদুল রহমান রূপম, সিম্পল ইজ বেস্ট, থ্যাংক ইউ। হাবিবুর রহমান শাহিন, লাইক লাইক। আচ্ছা তানিম রহমান, প্লিজ আরেকবার বাংলিশ ঢং করে দেখান না প্লিজ, গুড টু সি ইউ আব্দুনুর তুষার, থ্যাংক ইউ ভাইয়া, বাংলিশ ঢং, আচ্ছা মানে
লাইক মমে দাদে রিয়েলি আমি না মানে রিক্সা চড়তে পারি না। হোয়াট ইজ রিক্সা? ও মাই গড, মানে আমি না মানে টক খাই না। আমি না ও মাই গড, ফ্লোরে কীভাবে বসতে হয়? আল্লাহ, ফ্লোরে কীভাবে বসতে হয় আমি জানি না। ও মাই গড, দ্যাটস দিস প্লেস ইজ সো হট। মানে এরকম ঢং আসলে আমি করতে পারি না। আমি যেমনি আমার বাসায় কথা বলি, সেমনি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি, আমার ফ্রেন্ডের সাথে কথা বলি, ফ্যান্সদের সাথে কথা বলি। আই এম ভেরি ন্যাচারাল ভাই, খুবই ট্রান্সপারেন্ট। আমি আর ঢং করতে পারি না। আব্দুর নূর তুষার ভাইয়ের সম্পর্কে বলতে চাই যে মানে মানুষটা মানে একটা জোস, একটা পার্সোনালিটি। উনি সবসময় আমাকে ইন্সপায়ার করে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি অ্যান্ড আমি বলবো যে আমি ওনার কাছে অনেক গ্রেটফুল। থ্যাংক ইউ সোহান ইসলাম, তুমি অনেক সিম্পল, লাইক ইট, প্রাউড অফ ইউ। এই সোহান ইসলাম, তোমার এসএমএস এর মানে মুখটা খারাপ করলাম না, তোমার এসএমএস এর যন্ত্রণায় অন্য মানুষ এসএমএস পড়তে পারতেছি না আমি। চুপ থাকো তুমি। শারমিন খন্দকার, লাভ লাভ। আচ্ছা জারা, ভালো আপু, তুমি ভালো আছি? তুমি কেমন আছো? আলিয়া আইজ ইন ইউর আইজ, লাভ ইউ আলিয়া আইজ ইন আজিন। এই তোর নাম কি আলিয়া আজিন নাকি আইজিন? কনফিউজ। আচ্ছা শারমিন খন্দকার, অ্যাপল, সোহান ইসলাম, হাবিবুর রহমান, শাহিন, হাহা হাহা ফর হোয়াট? আমিও বললাম হাহা। হ্যাঁ ট্রু, ফুলছি আমি, ভালো ফুলছি, ভালো ফুলছি আমি। তানিম রহমান, হা হা হা, ইউ আর সুপার, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ফর ফুলফিলিং মাই রিকোয়েস্ট, ইউ আর ওয়েলকাম, ইউ লুক ফ্যাব। মোহাম্মদ হোসেন, থ্যাংক ইউ। আমি বুঝতেছি না অ্যাকচুয়ালি আমাকে কেমন লাগতেছে। নাজিয়া খন্দকার, ডোন্ট ইউ লাভ মি বেবি? ইয়া আই ডু লাভ ইউ নাজিয়া। এই জন্য প্রমোট করলাম, শুনোজ, গো ফর শুনোজ। আমার লেন্স কিন্তু রেডি রাখবি, মানে মায়ের। আচ্ছা আলিয়া আজিন, আমার নাম ফারিয়া খন্দকার, ইয়েস, লাভ ইউ মোর, থ্যাংক ইউ। এই দুটো বোনকে আমি অনেক পছন্দ করি, একটা নাজিয়া, একটা আলিয়া, দে আর সাচ সুইট হার্ট। হাবিবুর রহমান, শাহিন, ঢং করার জন্য। আচ্ছা ঢং মানুষ, আচ্ছা আজকের টপিক এরকম হওয়া উচিত, মানুষ কেন ঢং করে? মৌটসি আখান, ওয়াও ইউ লুক সো প্রিটি, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। সোহানা ইসলাম, তুই আমার সতীন হস, যা মর এখন তুই। উফ, কি জানানটা জ্বালাইতেছে মেয়েটা। মোহাম্মদ চঞ্চল, ইউ লুকিং নাইস, থ্যাংক ইউ চঞ্চল ভাই। রাখছি, জাস্ট ইনবক্স কইরো অ্যাড্রেস। কোথায় পাঠাবা তুমি? ঢাকা টু মালয়েশিয়া না, ফালতু ছেড়ি। মোহাম্মদ শিহাব তালুকদার, আমার মাথা বাঁকা করে দেখতে হচ্ছে, একটু দেখেন মাথা বাঁকা করে, কারণ আমার এমনি করে ধরতে সুবিধা হয়, অমনি করে ধরতে আমি মানে মাথা ঝুঁকায় ঝুঁকায় আপনাদের কমেন্টগুলো পড়তে হয়, আই ডোন্ট লাইক দ্যাট। আচ্ছা মোহাম্মদ, আমার মাথা, আচ্ছা ওকে, আমি অনেক কথা বলি আসলে, অনেক বক বক করি, রাইট, বাট আমি ঢং করতে পারি না। আচ্ছা হওয়া সচ করেছে, আমি খাই না, আসব ঢং আমি পারি না। তুমি চুপি থাকো, তোমারে তো পাই না, আসো এবার। আসবো না, চুমরা আলাদার, ফালতু মেয়ে তুমি একটা। সবাই একটু দোয়া করো, আমার শরীর অনেক খারাপ, খালি জ্বর আসে, ঠান্ডা লাগে, কাশি হয়, গলা ব্যথা। তোর আসতেছে মনে হয়, বাহ আসতেছে। গাড়িতে আছি, মাঝে মাঝে মিস করছি লাইভ, তারিক আবদুল্লাহ। আচ্ছা মিস করেন ভাই। আলিয়া আজিন, এইবার বিডি আসলে আমার বাসায় আসবা, ই আসবা ই, ওকে ওকে ডিল, বাট কবে বিডি আসবো জানি না, জানি না, সরি ফারিয়া। এই সুন্দরীটা রেখে, আর সুন্দরীটা কেমন আছো তুমি? ফয়সাল আহমেদ, ভালো আছি। জুয়েল রানা, সরি ফারি, আই এম বিজি। ও মাই গড, হোয়াই ইউ আর বিজি? টেক কেয়ার অফ ইয়োর সেলফ, তারিক আবদুল্লাহ।
আব্বু তোমাকে অনেক মিস করে, সোহানা ইসলাম। আমিও আব্বুকে, আমিও মামাকে অনেক মিস করি। সালাম দিস আমার সুমায়া মাসুরা ঝুম, ইউল বি ফাইন সুন ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপু। উফ, আচ্ছা আমি না যাই, আমার ঘুম আসতেছে। আচ্ছা ভাল লাগছে আপনাদের সাথে কথা বলে। এটা কে? তেরি মা কাশি, তেরি মা কাশি, এটা কি? এনিওয়েজ, প্যারাসিটামল দুই বেলা, তারুণ শিকদার। না যাইও না তো ভাই, কি করব, আমার ঘুম আসতেছে। সারাদিন বলদের মতো খাটছি। আচ্ছা আচ্ছা, এনিওয়েজ আমি এখন যাই। লাইফ ইজ কোয়াইট ফান, মানে সবাই লাইফ করতে করতে এমন অবস্থা হয়েছে যেন আর মানে সাহস করি নিয়ে লাইফ করার। এনিওয়েজ ভাই থাকে না পি, কেন রানা ভাই কষ্ট লাগতেছে থাকতে? আমি খুব টায়ার্ড, দেখতেছে না নাক দিয়ে চোখ দিয়ে সমানে পানি পড়তেছে, নদী হয়ে যাবে একটু পরে। আচ্ছা ভাই থাইকে কি করব বলেন, কি করতে আপনার খেদমতে কি করতে পারি বলেন না? পা ভালো, আমি মাত্রই আসলাম দেখতে। রানা ভাই দেখার কিছুই নাই, আমি পাগলের মতো কি কি জানি বলছি, দেখার মতো কিছুই নাই। রানা ভাই কেমন আছেন? রানা ওকে, গুড বে। ও মাই গড, ইটস নট বে, ইটস বাই, গুড বাই। ঘুমাও, তোমাকে দেখি আমরা। সোহানা, সোহানা ইসলাম, তোমাকে ভালো সামনে পাই খালি, কিন্তু খুব জ্বালাইছ, ইটস টু মাচ। আচ্ছা যাই ঘুমান। হ্যাঁ আমি ঘুমাতে যাই, আমি আছি ভালোই। আপনার ছবি তোলা কেমন চলতেছে? ভালো ভালো ছবি তুলেন। উফ, আই টাকলাটা আসছে, এই টাকলা কেন আসছে টাকলা বেটা? তেরি মা কাশি মিন্স থ্যাংকস। ও তেরি মা কাশি, তারি তেরি মা কাশি মিন থ্যাংকস, জানি না আমি। আচ্ছা থ্যাংকস, ওকে। সোনা ইসলাম তুমি কি ঘুমে নাক ডাকো নাকি? ডাকি মনে হয়, ডাকতেই পারি। জ্বর আসতেছে মনে হচ্ছে। এনিওয়েজ মজা লাগছে আপনাদের সাথে কথা বলে, ইট ওয়াজ ফান, লাইফ ইজ অ্যাকচুয়ালি ফান। এটাকে আসলে অনেক মানুষ বলে যে না, অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে সবাই এত লাইফ করে, এত লাইফ করে, সো সবাই এটাকে নিয়ে খুব ক্রিটিসাইজ করে যে হ্যাঁ লাইফ এই সেই, ভালো না, খ্যাত এই সেই, হ্যানা তেন। বাট আচ্ছা আপনারা সবাই কেন আমার ভিডিও শেয়ার করতেছেন? শেয়ার করার মতো কিছু আমি কি কি কোনো ভাষণ দিছি? আমি জাস্ট ক্যাজুয়ালি কথা বলছি, এটা শেয়ার করার মতো কিছু, শেয়ার করার মতো এটা কিছু হইল? এনিওয়েজ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। অ্যান্ড ওই যে যেসব আপুরা আমাকে টেক্সট করো, মেসেজ পাঠাও যে আপু তুমি কি মাখো মুখের মধ্যে, কি রূপচর্চা করো, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। কোনো রূপচর্চা করি না, সারাদিন খাই ঘুমাই আর মেকআপ করি না, কোনো ফাউন্ডেশন মানুষের কিচ্ছু ইউজ করি না। ওকে ঠিক আছে, আর প্লিজ কেউ আমার এরকম জ্বালায়ও না, SMS করো না আমাকে এরকম করে। আমি আমি ওই অ্যান্সার দিতে টায়ার্ড হয়ে যাই, যতই বলি তোমরা বিশ্বাস করো না যে না আপনি মনে হয় বলেন না, আপনি মনে হয় মানে ইন্টেনশনালি মানে মিথ্যা কথা বললেন যে আমি কিছু দেই না। আসলেই কিছু দেই না রে ভাই, এটা আমার মানে দেখো আমার হাতের কালার দেখো, আমার জেনুইন কালার, এই যে দেখো মেকআপ করা না। সো প্লিজ আমাকে একটু বুঝো, বিশ্বাস করো যে আমি চাওয়া মানি না। এনিওয়েজ ঘুমাবো আমি এখন, সবাই ভালো থাকেন, টেক কেয়ার, ইনশাল্লাহ ফিউচারে আবার যখন মাথায় ভূত চাপবে তখন আবার লাইফে লাইভে আসবো। বাই বাই, ফাইনালি ইউর ইন লাইভ, ইটস এ বিগ সারপ্রাইজ। খাদে কুজামান সেতু, হ্যাঁ হাই সেতু, ইয়া আই মিন লাইফ ফাইনালি অ্যান্ড আই এম লিভিং অ্যাজ ওয়েল। ওকে নাজিয়া, লাভ ইউ, বাই।